হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না, আর যদি হ্যাক হয়েও থাকে তাহলে এটি কিভাবে সমাধান করবেন বা ফিরিয়ে আনবেন। এ নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটি। তো এর জন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, তো এটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে আপনাদেরকে কাজটি করার জন্য ডায়াল অপশনে চলে যেতে হবে, ডায়াল প্যাডে। তো যাওয়ার পর আপনারা এটি ডায়াল করবেন যে *#61#। তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের যে কোডটি দেওয়া হয়েছে, জাস্ট এই কোডটি আপনারা ডায়াল করবেন। তো আপনি ফোনে দুটো সিম থাকলে দুটোতেই পরপর ট্রাই করবেন। তো আমি একটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে যদি কল ফরওয়ার্ডিং, এখানে ভয়েস দেখালো হচ্ছে নট ফরওয়ার্ডিং, ফ্যাক্স নট ফরওয়ার্ডিং, তবে SMS নট ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডেড আর কি। তো এখানে যদি আপনার ফরওয়ার্ড করা থাকে, নট না থাকে, ফরওয়ার্ড জাস্ট যদি থাকে, তাহলে মনে করবেন যে আপনার ভয়েসটি এই ডিভাইস থেকে অন্য ডিভাইসে চলে যাচ্ছে। তো ফ্যাক্স SMS সেমগুলো একই প্রসেস, তো এটি মনে করবেন। আর যদি আপনার, আমার এখানে দেখাচ্ছে না অবশ্য, যদি আপনার এইরকম হয়ে থাকে তাহলে মনে করবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে। তো এটি থেকে আপনারা কীভাবে আপনার ফোনটি হ্যাকের হাত থেকে বাঁচাবেন বা ফিরিয়ে আনবেন, তো তার জন্য আরেকটি কোড আপনাদেরকে ডায়াল করতে হবে। তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আবারও আপনাদের ডায়াল পেজে চলে যাবেন। তো যাওয়ার পর আপনারা ডায়াল করবেন যে ##61##" দিবেন, তারপরে #61#। তো এই কোডটি ডায়াল করবেন আপনারা, করবেন। তো করলে কিন্তু আপনাদের এখানে কল ফরওয়ার্ডিং অ্যামাজন ওয়াজ সাকসেসফুল, আমার শুধু কল ফরওয়ার্ডিংটার এখানে অ্যানাবল ছিল, তো এখন কিন্তু অলরেডি নট অ্যানাবল হয়ে গেছে। তো আমার ফোনটি কিন্তু আর কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বা হ্যাক হবে না আর কি। তো এটি হ্যাক হয়ে থাকলেও কিন্তু আর কোনো ফোনে এটি যাবে না। তো মূল কথা, আপনার যে ডাটাগুলো এখান থেকে কল লিস্টের যে নাম্বারগুলো বা আপনি SMS করেছেন সবগুলো কিন্তু অন্য ফোনে চলে যেত, কিন্তু এখন এই কাজটি করার ফলে আর কিন্তু যাবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন, তারাও যেন এই কাজটি থেকে করতে পারে এবং হ্যাকের হাত থেকে বাঁচতে পারে। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কি, আর বেল বাটনটি অ্যানাবল করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের সকল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে।